হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। কথা মতো আবার চলে এলাম আটলান্টিক সিটির আরেকটা পর্ব নিয়ে। আশা করি এতক্ষণে বুঝেই গেছেন আজকের পর্বে কী কী শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। একটা ভীষণ সানি ডে আজকে, এত সুন্দর ওয়েদার, আর আমরাও চলে এসেছি এখন আটলান্টিক সিটির সিবিচে। হার্ডরক থেকে মিনিট দশেকের পথ হলো আটলান্টিক সিটি। কীভাবে এলাম এখানে চলুন সেটা একটু দেখে নিই। এই মুহূর্তে আমরা আটলান্টিক সিটি হোটেল থেকে বেরোচ্ছি। ভেরি গুড মর্নিং, হার্ডরক হোটেলের সামনে থেকে আমরা বোর্ডওয়াক ট্রাম সার্ভিসে উঠে পড়েছি। আমরা হাতে ব্যান্ড খুলে নিয়েছি, আমাদের ব্যান্ড খুলে নিয়েছি, আমাদের দিয়ে দিয়েছে, আমরা একটা পাস নিয়েছি, ডে পাস। এখন আমরা যাচ্ছি বোর্ডওয়াকে। চলুন এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার আটলান্টিক সিটির আগের পর্বগুলো যারা দেখেছেন তারা হয়তো জানেন যে আমরা আটলান্টিক সিটিতে হার্ডরক হোটেলে উঠেছিলাম। তো সেই কারণেই আমরা আজকে হার্ডরক হোটেলের সামনে থেকেই বোর্ডওয়াক ট্রাম সার্ভিসে উঠলাম এবং এটা ডে পাস নিয়েছিলাম, $10 লেগেছিলো আমাদের। তো এটা আমাদের আজকে যে সি বিচে যাচ্ছি আমরা, সেই বিচে আমাদের নিয়ে যাবে, মোটামুটি 10 মিনিটসের মতো লাগে যেতে। যদিও হার্ডরক কানেক্টেড সি বিচ আছে কিন্তু তাও যেহেতু পুরো বোর্ডওয়াকটাকে আমরা এক্সপ্লোর করব, তো সেই কারণেই আজকে হার্ডরকের সামনে থেকে বোর্ডওয়াক ট্রাম সার্ভিসে উঠে পড়লাম। আর ইচ্ছা আছে পুরো বোর্ডওয়াকটাই এক্সপ্লোর করব এবং সবটুকুই আপনাদের সাথে শেয়ার করতে থাকব। চলুন তবে। অ্যাকচুয়ালি আটলান্টিক সিটির এই বোর্ডওয়াকটা কিন্তু খুব ফেমাস। দেখেছেন কত দোকানপাট বাঁদিকে রয়েছে আর ডান দিকে রয়েছে সি বিচ। দোকানপাট, ফুড স্টল অনেক কিছুই আছে দেখছি এখানে। এই দেখুন বাঁদিকে দেখতে পাচ্ছেন রিপ্রিস মিউজিয়াম, বিলিভ ইট অর নট, এই মিউজিয়ামটা আমরা এক্সপ্লোর করার ইচ্ছা আছে, আমরা কালকে করব এবং আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন এটা হলো বোর্ডওয়াক ট্রাম সার্ভিস। এই দেখুন এখানে একটা ফাস্ট ফুডের দোকান রয়েছে। এই দেখুন এখানে রয়েছে জামা কাপড়ের স্টল। তো এরকম অনেক ছোটো ছোটো দোকান রয়েছে এই বোর্ডওয়াকের মধ্যে। তো সেই কারণে প্রথম দিন এখানে আসার পরে আমার মনে হচ্ছিল অনেকটা আমাদের দীঘাপুরীর মতো জায়গাটা। যদিও এই বোর্ডওয়ার্কে পাবলিক ভেহিকল বলতে এই বোর্ডওয়াক ট্রাম সার্ভিস আর এই এসি বোর্ডওয়াক রোলিং চেয়ার। আর সত্যি কথা বলতে ট্যুরিস্টদের কাছে কিন্তু এগুলো এক্সপ্লোর করার মতনই জিনিস, যেহেতু এগুলো একমাত্র বোর্ডওয়ার্কেই দেখা যায়। এই দেখুন এটা হলো ইট সুগার মিউজিয়াম, এখানে সব কিছুই চিনি দিয়ে বানানো। আর একটু এগোই চলুন। এই দেখুন এটা হলো সিজার হোটেল, এটা রেন ফরেস্ট ক্যাফে, আর এটা হলো মিনি গলফ, আটলান্টিক সিটির মিনি গলফ। চলুন তাহলে একটু এগোনো যাক, দেখি আর কী কী আছে। যাই হোক বোর্ডওয়াক ট্রাম সার্ভিসে বসে দুদিকের দোকানপাট দেখতে দেখতে কিন্তু সময়টা কিন্তু খুব ভালোই কেটে যায়। কথা বলতে বলতে আমরা বিচে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আটলান্টিক সিটির বিচে। আটলান্টিক কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে এটা হলো আটলান্টিক ওশেন। আমেরিকার ইস্ট কোস্টের অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে আটলান্টিক ওশেন। আর আটলান্টিক সিটির এই বিচটাই কিন্তু নিউজার্সির সবচেয়ে সেরা বিচ আটলান্টিক ওশেনকে ভালো মতো উপভোগ করার জন্য। আটলান্টিক সিটির সি বিচটা কেমন চলুন এবার এটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এখানকার সি বিচগুলোতে কিন্তু আমব্রেলা এবং চেয়ার দুটোই কিন্তু রেন্টে পাওয়া যায়, এটা আপনার আওয়ার সার্ভিসে হয়। তো আমরা এরকম একটা আমব্রেলা রেন্ট করে নিয়েছিলাম ওখানে পৌঁছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এখন সমুদ্রের সামনে। তো আমরা এখন এখানে একটুখানি সমুদ্রের পা ডুবাবো, ভীষণ ঠান্ডা জল, সুতরাং স্নান করার কোনো প্রশ্নই উঠছে না। আটলান্টিক সিটি আসার মেইন কারণই ছিল সমুদ্রে আসা, আর সমুদ্রে এসে জলে নামবো না সেটা তো হয় না বলুন। তো সেই কারণেই জলটা একটু ঠান্ডা থাকলেও ওই কোনো রকমভাবে আমরা তিনজনই একটু জলে গেলাম, পাঠা ডুবালাম দেখতেই পাচ্ছেন। আর আমার মেয়ের কাছে মেইন অ্যাট্রাকশান ছিল বিচে গিয়ে একটু স্যান্ড ক্যাসেল বানানো, সেই কারণে ওর বাকেট নিয়ে জলটাও ভরে নিল। ফান সানায়া,
যাই বলুন না কেন, বিচে এসে বালি থেকে ঝিনুক কুড়ানো এটা কিন্তু বাচ্চাদের কাছে একটা ভীষণ মজার জিনিস। আটলান্টিক সিটিতে জলের কালারটা কিন্তু খুব সুন্দর। আমরা এর আগেও গেছি অনেক বিচে, কিন্তু এখানে পার্টিকুলারলি জলের কালারটা খুব সুন্দর দেখা যায়। জলে পা ফা ভেজানোর পর এবার শুরু হয়ে গেল আমার মেয়ের বালি নিয়ে খেলার পর্ব। দেখুন অলরেডি শুরু করে দিয়েছেন উনি। তো এটা কিছুক্ষণ চলবে, তো তারপরে আমরা লাঞ্চে যাব। তো চলুন আর দেখি আর কি কি দেখানো যায় আপনাদেরকে। সমুদ্রের সামনে বসে থাকলে কিন্তু অনেকটা সময় কিন্তু এমনিতেই চলে যায়, তো আমাদেরও এরকমভাবে অনেকটা সময় চলে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর বোর্ডওয়াক ট্রাম সার্ভিসের মাধ্যমে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশান হলো কোনোটা রেস্টুরেন্ট, যেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি সেখানে, আর ওখানে গিয়ে আবার কথা বলছি। আমরা এখন এসেছি মার্গারিটাভিলে রেস্টুরেন্টে লাঞ্চ করতে। তো এখন আমরা লাঞ্চ করবো এবং কী কী খাবো সেটা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স সব ভীষণ সুন্দর, আপনাদেরকে একটু ঘুরে দেখাই এর পুরো রেস্টুরেন্টটাই আর কি। এই মার্গারিটাভিলে রেস্টুরেন্টটা কিন্তু একটা থিম রেস্টুরেন্ট। দেখুন এখানে কি সুন্দরভাবে ডেকোরেশন করা আছে ইনডোর, এবং একটা থিমের উপরেই কিন্তু পুরো রেস্টুরেন্টটা সাজানো রয়েছে। এই পার্টিকুলার রেস্টুরেন্ট চেনটা কিন্তু আমেরিকার অনেক ট্যুরিস্ট প্লেসেই আছে, তো আমরাও টেক্সাসের স্যান আন্তোনিওতে এই রেস্টুরেন্টটা এক্সপ্লোর করেছিলাম। তো চলুন আজকে আমরা কী কী নিলাম সেটা একটু আপনাদেরকে দেখাই। এটা ছিল অনিয়ন রিংস, ফিশ টাকোস, রাজমা উইথ রাইস আর দুটো জুস নিয়েছিলাম। আমাদের মার্গারিটা ভিলেজ রেস্টুরেন্টে এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ কমপ্লিট হলো। এখন আমরা একটু বোর্ডওয়ার্কে হাঁটবো। আর এদের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আমরা এর আগেও টেক্সাসে গেছিলাম, সেখানে স্যান আন্তোনিওতে আমরা এই রেস্টুরেন্টের চেনটা মার্গারিটা ভিলে ওখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আমাদের আপনার সাথে শেয়ার করেছিলাম। তো এই এখানেও খুব ভালো খাওয়ার দাওয়ার, তো আপনারা তো সব দেখলেনই। তো চলুন এরপরে আমরা যাচ্ছি বোর্ডওয়ার্কে দেখা হবে। এই মুহূর্তে বোর্ডওয়ার্কে হাঁটছি, আমার সামনেই রয়েছে হার্ডরক ক্যাফে। আমরা এখন হার্ডরক হোটেলে ঢুকবো, একটু রেস্ট নেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।